আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। আমার ঘরে আমার স্কুল এর বাড়ির কাজ নিয়ে আজকে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর বাড়ির কাজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে হচ্ছে সতেরোই মে দু তো আজকে আমরা সতেরো মেয়ের যে বাড়ির কাজগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে তিনটি ক্লাস হয়েছিল সেই তিনটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীতে যেই ক্লাসটি হয়েছিলো সেটা হচ্ছে গণিত এবং চতুর্থ শ্রেণীতে ক্লাসটি হয়েছিল বিজ্ঞান পঞ্চম শ্রেণীতে ক্লাসটি হয়েছিল গণিত যেটা পুনরায় প্রচারিত হয়েছিল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণী গণিতের যেই হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তৃতীয় শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় গাণিতিক সমস্যার সমাধানের চ্যাপ্টারটি আলোচনা করা হয়েছিল এ অধ্যায় থেকে ছয় নম্বরে একটি অঙ্ক করতে দেওয়া হয়েছিল হোমওয়ার্ক হিসেবে সেটি হচ্ছে একটি ক্রিকেট খেলায় সুজন একশো বিশ রান সুমন পঁচাশি রান এবং সুজয় সাতান সাতষট্টি রান করল তারা একত্রে কত রান করল দশ নম্বর অঙ্কটি ছিল মাহমুদা বেগম পনেরোশো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি তিনশো পঁচাত্তর টাকার চাউল পাঁচশো ত্রিশ টাকার মাছ এবং তিনশো পঞ্চাশ টাকার সবজি কিনলেন তার কাছে আর কত টাকা রইল এবং বারো নম্বর যে অঙ্কটা ছিল সেটি হচ্ছে রুমার আটশো টাকা আছে রুমার থেকে আনুর দুইশো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকার সমান হয় তখন তপুর টাকা কত আছে সো এই ছিল তৃতীয় শ্রেণীর হোমওয়ার্ক এবার আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর হোমওয়ার্ক নিয়ে চতুর্থ শ্রেণীতে আজকে বিজ্ঞান বিষয়ের ভিডিওটি লেকচারটি হয়েছিল পদার্থের বৈশিষ্ট্য এটা নিয়ে তো এই অধ্যায় থেকে বাড়ির কাজ দিয়েছে পদার্থ কি তা ব্যাখ্যা করো এবং পঞ্চম শ্রেণীর গণিতের যেই অধ্যায়টি করানো হয়েছিল সেটি ছিল ভগ্নাংশের সাহায্যে গুণ এই অধ্যায় থেকে যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে পঞ্চম শ্রেণীর ভগ্নাংশের সাহায্যে গুণ বাড়ির কাজ দেওয়া হয়েছিল যেহেতু এটা পুনরায় ক্লাস হয়েছিল তাই বাড়ির কাজটি হচ্ছে বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার যে কোনো পাঁচটি অঙ্ক করা তো তোমরা যারা তিপ্পান্ন পিস্টার পাঁচ যে কোনো তোমাদের মন মতো পাঁচটি অঙ্ক করে ফেলবে বাড়ির কাজ হিসেবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ